আকাশপথে ভ্রমণ সহজ করতে কেন্দ্রের বড় পদক্ষেপ, আরও 10 বছর মেয়াদ বাড়ানো হলো উড়ান প্রকল্পের। আকাশপথে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা স্কিমের মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অসামরিক উড়ান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। উড়ান প্রকল্পের 8 বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল সোমবার। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী এই প্রকল্পের মেয়াদ আরও 10 বছর বাড়ানোর কথা ঘোষণা করেন। 2016 সালের 21শে অক্টোবর এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। এর টেকলাইন ছিল উড়ে দেশ কা আম নাগরিক, অর্থাৎ দেশের সাধারণ মানুষের জন্য আকাশপথে ভ্রমণের সুযোগ। এই প্রকল্পের অধীনে বর্তমানে দেশে 71টি বিমানবন্দর, 13টি হ্যালিপোর্ট, 2টি ওয়াটার অ্যারোড্রোম, মোট 601টি রুট চালু রয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন আঞ্চলিক ভ্রমণের সুবিধা রয়েছে, তেমনি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। 2.8 লক্ষেরও বেশি ফ্লাইটে মোট 1.44 কোটিরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন বিগত কয়েক বছরে। পাশাপাশি এই প্রকল্পের অধীনে দেশে বিমানবন্দরের সংখ্যাও বেড়েছে। 2014 সালে যেখানে অপারেশনাল অর্থাৎ চালু বিমানবন্দরের সংখ্যা ছিল 74, তা 2024 সালে এসে 157-এ দাঁড়িয়েছে। 2047 সালের মধ্যে সংখ্যাটি 350 থেকে 400 করার লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।